ব্যক্তি ভালোবাসার পেছনে তিনটে সর্বনাশ আছে। যারা আমরা জগৎকে ভালোবেসেছি, জগতের স্ত্রী পুত্র কন্যাকে, এই ভালোবাসার পেছনে তিনটে পরিণাম আছে। কয়টা বললাম? তিনটে পরিণাম। পরিণামটা হলো ব্যক্তি যে ভালোবেসেছি এই ভালোবাসা টিকবে না, ভেঙে যাবে। মানে মৃত্যুতে একজনের আসবে, তার হোক আমার হোক, ভালোবাসা টিকবে না। তার মানে এটা বিনাশী, এটা টিকে থাকবে না। আর কি, যাকে ভালোবেসেছি বিনিময় তার থেকে কোনো না কোনো দিন আমি দুঃখ বা কষ্ট পাবই। আজ পর্যন্ত যে ব্যথা আপনি পেয়েছেন হৃদয়ে, সেই ব্যথাকে আকাশ থেকে পড়ে কেউ দিয়েছে আপনাকে? নিজের যাকে ভালোবেসেছেন ব্যথাটা তার কাছ থেকে বেশি পেয়েছেন। ব্যক্তি ভালোবাসার একটা কথা বলি, যদি সাহস দেন, অনুমতি দেন, আমাদের যে চোখটা মরণোত্তর যদি মৃত্যুর সময় দান করে যান, তাহলে ওই চোখ দিয়ে আরেকজন সারা জীবন দেখতে পাবে অন্ধ ব্যক্তি। তার মানে ঈশ্বর যে বস্তুগুলো আমার দেহে সৃষ্টি করেছেন এগুলোর কার্যক্ষমতা অনেকদিন বেশি থাকে। চোখ যদি মরণোত্তর দান করে দেন, তাহলে অন্ধ ব্যক্তি ওই চোখে 50 বছর আবার দেখতে পাবে। আমাদের হাটটা এমন করে তৈরি করা, বিশ্বাস করুন 200 বছরে এই হাট নষ্ট হওয়ার কথা না। 100 বছর, 200 বছর হাট ভালো থাকার কথা। এখন 50-এ, 40-এ, 24-এ মারা যাচ্ছে কেন? হাটের রোগ পুরুষদের বেশি না নারীদের? পরিসংখ্যান কি বলে? পুরুষদের বেশি। কারণ পুরুষরা হলো বুদ্ধি প্রদান আর মায়েরা হলো ভাব প্রদান। মায়েরা প্রকৃতি জাতি যা কিছু করে ভাবের দিয়ে, আর পুরুষরা করে ব্রেন দিয়ে। ব্রেনটা বেশি খামানো হয় যেখানে, সেখানে হাটটা তত বেশি। যারা যত চিন্তা করে, চিন্তা প্রয়োগ করে, হাটের ক্ষমতা তত বেশি দুর্বল হয়ে যায়। যারা ব্রেনকে যত বেশি খাটায়, মায়েরা ভাব প্রদান, ভাবে বিগলিত হয়ে যায়, যে কোনো সিদ্ধান্ত ভাবের দ্বারাই নেয়। এই জন্য পরিসংখ্যান বলছে, মেডিকেল বলছে, মায়েদের হাটের অসুখটা পুরুষের তুলনায় আজও কম। পুরুষদের 100 বছরে হাট নষ্ট হওয়ার কথা না। 70-এ যায় কেন, 80-তে যায় কেন, কেউ কষ্ট পাবেন না। আগেতেই অনুমতি নিয়েছি, ক্ষমা করে দেবেন মায়েরা। যে বিবাহের পরে যে পুরুষের ঘরে স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না, স্বামীর প্রতি তার বিশ্বাস নেই, সতীত্ব শ্রদ্ধাশীল তিনি নন, এবং যিনি উঠতে বসতে স্বামীকে বাক্যের বাণে এবং অবিশ্বাসের বাণে বারবার স্বামীকে আঘাত করতে থাকে হৃদয়ে, সেই স্বামী অল্পই হলে অল্প দিনে তার হার্ট কার্যক্ষমতা নষ্ট। যে ঘরে সতী রমণী আছে জেনে নিন, সেখানে তার স্বামীর হার্ট সুস্বাস্থ্য আয়ু। আপনাদের মনে আছে শিবের সাথে যুদ্ধ হচ্ছে শঙ্খচূড়ের, তার ভগবান শিবের সাথে যুদ্ধ হচ্ছে শঙ্খচূড়ের, শঙ্কর ভগবানও শঙ্খচূড় দত্তকে বধ করতে, আরে বাবা, ভগবান শঙ্কর তুমি প্রলয়ের অধিকর্তা, তুমি তো ধ্বংসকর্তা, সেই তুমি একটা দত্তকে বধ করতে পারছো না? ভগবান বিষ্ণু বললেন, শঙ্কর এক কল্প যুক্ত করেও তুমি শঙ্খচূড়কে, আরে বাবা কি গর্বের সহিত কথা বলতে ইচ্ছা করে, বলে কেন? বলে ওর স্ত্রী তুলসী মহাসতী, ওই সতীত্বের তেজের কারণে শঙ্খচূড় এত বলবান। তুমি ভগবান হয়ে কি করবে, যতদিন সতীর সতীত্ব আছে ততদিন তুমি শঙ্খচূড়কে পরাজিত করতে। এটা সতীত্ব ধর্মে একটা সতী নারী কতটা ক্ষমতা থাকলে ভগবান শঙ্কর তাকে বধ করতে পারছে? পুরুষরা রোগগ্রস্ত কেন হয়, অল্পতেই কেন ভেঙে পড়ে? সে গুণবতী স্ত্রী পায়নি, সতী সত্যি স্ত্রী পায়নি, উঠতে বসতেই যদি তার প্রতি সন্দেহ দৃষ্টি দেওয়া আছে, কটুবাক্য আছে, হাট কতক্ষণ নিবে চাপ, তো কোমল জিনিস, কথাটা বলা উচিত হয়নি, তবু বলে ফেললাম। কিছু কথা তো আসেই, মনে আসে। এই কথাটা আমি বলছি না ভগবান থেকে, খুব অল্প দিনের মধ্যে দেখবেন ডাক্তাররা এবং মনোবিজ্ঞানীরা এই কথা আপনাদের শোনাবে, কিছুদিনের মধ্যে তাদের গবেষণায় এগুলি আসছে। তো শঙ্খচূড়ের স্ত্রী সতীত্ব হরণ না হলে বধ হবে না। বিষ্ণু সেখানে তুলসীর সতীত্ব হরণ করার পরে শঙ্খচূড়
বধ হয়। তার মানে ঘরে পুণ্যবতী সতীসাধ্বী রমণী পাওয়াটা একটা পুরুষের জীবনের সব থেকে বড় সম্পত্তি, সব থেকে বড় সম্পত্তি পুরুষের জীবনে। রামচন্দ্র সীতা হরণ হলে কাঁদছে বনে বনে, পাখিদের বলছে তোমরা জানো সীতা কোন পথে গেছে, বৃক্ষদের বলছে বলে দাও না জানকী কোন পথে গেছে, নদ নদী বৃক্ষ হরিণের কাছে ভগবান কাঁদছেন স্ত্রী আর লক্ষ্মণ বলছে প্রভু তুমি দশরথ নয় চক্রবর্তী সম্রাট অযোধ্যার, ওরকম হাজার সীতা তুমি বরণ করতে পারবে, সীতার জন্য কাঁদছ? লক্ষ্মণ দ্বিতীয়বার একথার মুখে উচ্চারণ, সীতা কে, সীতা কি এটা তুমি জানো না? জানো সীতা আমার শয্যা সঙ্গিনী শুধু নয়, সীতা সেবাতে মা, আমাকে যেমন সেবা দেয় তখন সে মায়ের মতো সেবা করে, রোগ শয্যায় সে আমার ভগ্নীর মতো, আমি কোন সংকটে পড়লে প্রিয় বুদ্ধিমান মন্ত্রীর মতো সেই সংকট দূর করতে সে আমাকে সুপরামর্শ দেয়। শোনো লক্ষণ, সীতা উদ্ধার যদি না হয় তাহলে রাম কখনো আর বন থেকে, ভগবান তার স্ত্রীর প্রতি কাঁদছেন স্বয়ং ভগবান। আর রাবণের এতে সন্দেহ হলো, যে বেটা বউ হারিয়ে কাঁদে বউ রক্ষা করতে পারে না সে ভগবান হয়? একবার ভাবুন রামচন্দ্র সীতাকে কি সম্মান দিচ্ছেন, সীতা উদ্ধার না হলে রাম আর কখনো ফিরে। এই জন্য নারী শুধু ভোগের বস্তু নয়, তাদের সম্মান দিতে শিখুন, তাদের মর্যাদা দিতে শিখুন। এই জন্য সংসারটা চলে পড়ে খার হয়ে গেল শুধু মতনৈকের জন্য, কেউ কারোর সদর্ম পালন করছে না। এই জন্য আমি যেখানে ছিলাম সেটি হল না, প্রীতি যাদেরকে আমরা ভালোবাসি সেখানে তিনটে লক্ষণ কি বললাম, ধ্বংস হবে ভালোবাসা টিকে পৃথিবীর কোন ব্যক্তির ভালোবাসা। শাহজাহান মমতাজকে রাখতে পেরেছিল, পেরেছিল পারেনি, লাইলি মজনুকে রাখতে পেরেছিল পারেনি, তো আমাদের কথা কি, বেচবাসীর কথা আর কি, রাখা যাবে না। আর একটা জিনিস কি জানেন, এই ব্যক্তি ভালোবাসার কারণে জগতে আত্মহত্যার সংখ্যা বেড়েছে, এটা বিস্ময়কর খবর হলো, ভয়ানক খবর হলো। এখন এই প্রযুক্তির যুগে ভালোবাসার নামক এই এই ভালোবাসা নামক এই কাম এবং এই দুষ্করণীয় এক জঘন্য বৃত্তির কারণে কত সম্ভাবনা এই জীবন ঝরে পড়ছে। এই ভালোবাসার পরিণাম দেখুন, ব্যক্তি ভালোবাসার কি কি বললাম, ধ্বংস হবে, ব্যথা পেতে হবে, আর তার দ্বারা মৃত্যু পর্যন্ত অপেক্ষা করছে। ঘরের ছেলেরা বিশ্ববিদ্যালয়ে 513 জন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী 2023 আত্মহত্যা করেছেন, ভয়ানক খবর না? আপনারা আমার ছেলেরা সন্তানরাও তো যায় কলেজে বিশ্ববিদ্যালয়ে। এই জন্য ব্যক্তি ভালোবাসার পরিণাম ধ্বংস, ব্যথা, অবশেষে মৃত্যু। মার কাছেও সন্তান নিরাপদ কি আজকাল, ডাস্টবিনে পাওয়া যায় না পেপারে মোড়া সন্তান, বাবার কাছেও কি নিরাপদ, বেঁচে দেয়? নিরাপদ নয়। আমি বলতে চাইছি তার মানে ব্যক্তিকে ভালোবাসা যাবে না, ভগবান বললেন ব্যক্তির প্রতি কর্তব্য করো, অতিরিক্ত ভালোবাসা না দিয়ে ওখানে কর্তব্যটা করো। কর্তব্য এক জিনিস আর মোহ আর এক জিনিস, পুত্র কন্যা সংসারে কারো প্রতি মোহগ্রস্ত অতিরিক্ত টান তার প্রতি ভালো নয়। তো কি করব, বললেন ভালোবাসার একমাত্র আশ্রয় শ্রী ভগবান আর গুরুদেব, ভালোবাসার একমাত্র স্থান। আচ্ছা আমার এই কথা, এখানে অনেক গুণীজন আছেন, এখানে অনেক সংস্কারবিদ আছেন, শিক্ষিত মনীষীগণ আছেন, তারা বললেন বিল্লমঙ্গল কথাটা ভুল হলো না, শুধু ভগবানকে ভালোবাসা আর কাউকে ভালোবেসো না কথাটা তা বলা হলো না, কথাটা বলা হলে এই ভালোবাসার প্রথম উপহারটা অর্ঘটা আগে ভগবানকে দাও, ওই ভগবানকে দেওয়ার পরে যে ভালোবাসাটা ফিরে আসবে প্রসাদ করে সেটা স্ত্রী পুত্রকে দাও। আচ্ছা আজকে এখানে যে ভোগ হলো মন্দিরে, ওটা আগে আমাদের দিয়েছে না ভগবানকে দিয়েছে? কি কায়দা দেখুন, দিল ভগবানকে পাবে কারা, ভগবান পাবে, দেয়া হচ্ছে অগ্রে ভগবানকে, পাচ্ছে কারা, ভালোবাসাটা ওই করুন না, ভালোবাসা প্রথমে ভগবানকে দিন, ওইখান থেকে যেটা প্রসাদই হয়ে আসবে ওটা স্ত্রী পুত্র সংসারকে দিন, এই হলো বিদ্যা। তাহলে একাঙ্কি ভালোবাসা, সে ভালোবাসা প্রকৃত ভালোবাসা,
নয়। আর পরস্পরে ছাড়া প্রীতি বা ভালোবাসা হয় না। আর ব্যক্তিকে ব্যক্তিকে ভালোবাসা যায় না, এই কারণে ধ্বংস হয়, দুঃখ পেতে হয়, মৃত্যু ডেকে আনে। আরো একটা মজার জিনিস হলো, জগতে কাউকে ষোলো আনা ভালোবাসা যায় না। আজ পর্যন্ত আপনাকে বলুন তো, এর মধ্যে কেউ একজন আমি ষোলো আনা কারো মন পেয়েছি পাবে? ষোলো আনা কাউকে মন দেওয়াও যায় না, নেওয়াও যায় না। একটা জায়গায় কেবল ছাপিয়ে দেওয়া যায়, গোবিন্দ চরণে গোবিন্দ বলেছেন। দেখো, ভালোবাসা আমার সাথে ছাড়া তোমার মিশবে না কারোর সাথে। কি মজার কথা দেখুন, ভালোবাসা আমার সাথে ছাড়া কারোর সাথে ষোলো আনা মিশবে না। তার প্রমাণ হলো, দুধ আর চিনি জাল দিলে মিশে যাবে, যাবে কিনা? কারণ দুধ আর চিনি সজাতীয়, চিনিও মিষ্টি দুধও মিষ্টি। কিন্তু দুধে পাথর জাল দিন, দুধে পাথর দিয়ে জাল দিন, বারো বছর জাল দিন, মিশবে মা পাথর মিশবে? গোবিন্দ বলছেন কি, জগতে কারোর সাথে কারো মিশবে না, কারণ তুমি আমার অংশ। গোবিন্দ বলছেন তুমি আমার অংশ, আর কারো অংশ তুমি? আরে বাবা, মামই বংশ দিব লোক দিব, ভগবান বলছেন তুমি আমার অংশ, আর কেউ তোমাকে সৃষ্টি করেনি। এই যে আত্মাটা, ওটা আমারই অংশ। তা অংশের ধর্ম হলো অংশের দিকে ভালোবাসা অনুরাগ স্বাভাবিক, অংশের ধর্ম হলো অংশের দিকে স্বাভাবিক ভালোবাসা। আমি বহুবার বলেছি, এক কথা বারবারও আসে দৃষ্টান্তের জন্য, যেমন সূর্য থেকে আগুনের সৃষ্টি, এই জন্য কোন জায়গায় আগুন জ্বাললে তার শিখাটি উপরের দিকে উঠবে। কোন আগুনের শিখা আপনি জোর করে নিচে নামাতে পারবেন? দেখেছেন আজ পর্যন্ত? আচ্ছা, জলের সৃষ্টি সমুদ্র পৃষ্ঠ থেকে, এই জন্য মটরে দশ তলায় তুললে হচ্ছে ধীরে 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 ধীরে, মাটির পার্থিব মাটির ঢেলাটা উপরে ছুড়ে দিলে আকাশে আটকেও থাকে না, ডাইনে বামেও যায় না, আবার যেখানে সেখানে চলে আসে। তার মানে যে বস্তু যেখান থেকে উৎপত্তি তার স্বাভাবিক গতি সেই দিকে, গতি কিনা সেই দিকে। তা আমাদের, আমরা ভগবানের অংশ, তিনি অংশী, তাই আমাদের প্রাণ আমাদের মন স্বাভাবিক ভগবানকে ভালোবাসতে চায়, কিন্তু মাঝখানে বাদ দিয়ে দেওয়া যায়, সংসারের কামনা বাসনার বাদ দিয়ে দেয়া গেল, ভালোবাসাটা কাকে দেব দিলাম কাদেরকে। এইখানেই জীবনের মরণ মর্মান্তিক চাতনার কারণ, কোন কোন জন্ম মৃত্যুর কারণ, ভালোবাসাটা ভগবানকে দেওয়া হয়নি। যে প্রসঙ্গটা আমরা আনবো, এই জন্য প্রীতি বা প্রেম এটা ভগবানের সাথে ছাড়া হয় না, শ্রী গুরুদেবের সাথে ছাড়া হয় না। শুধু ভক্তগণ, আমরা অধিবাস পর্ব নিয়ে বলতে বলতে এসেছি, খুব মার্মিক কথা আমাদের অপেক্ষা করছে। তো এই ভাবটা আপনি কখন কিভাবে পাবেন? এই যে ভাব, আগে কি বললাম, যার যেমন ভাব তার সংস্কার বা স্বভাব তেমন। আচ্ছা, যে নাস্তিকের সঙ্গ করে তার মধ্যে কি ভাব যায়, কথা বলুন। নাস্তিক আর যে আস্তিকের সঙ্গ করে, অর্থাৎ ভগবান বিশ্বাসী করে। আচ্ছা, রোগীর কাছে কি পাওয়া যাবে, রোগ। যোগীর কাছে যোগ, ভোগীর কাছে ভোগ, এটা স্বাভাবিক। রোগীর কাছে যার রোগ আছে তার পাশে সবসময় গেলে কি হবে, আপনার রোগ হবে। যোগীর কাছে যোগ, ভোগীর কাছে ভোগ, রোগীর কাছে রোগ। ঠিক তেমনি যারা ভগবানের ভক্ত তাদের পাশে গেলে, তাদের সঙ্গ করলে ওই ভাবটাই পাবে, নাস্তিকের সঙ্গ করলে আস্তিক পেয়ে যাবে, আস্তিক পেয়ে যাবে। একজন ভক্ত গোবিন্দকে ডেকে ডেকে বলছে, প্রভু আমাকে প্রেম দাও, ভক্তি দাও। আমরা বলি কিনা, গোবিন্দ তখন হেসে বলছেন কি, শুনছেন তো কথাটা, লিখে নিন হৃদয়ে, লিখে নিন। গোবিন্দ বলছেন, ভিখারীর কাছে ভিক্ষা চাইলে পাওয়া যায় না, খবরদার কোনদিন ভগবানের কাছে প্রেম ভক্তি চাইবেন না, উনি দিবেনই না, দিতে পারেন না, অথচ প্রেম ভক্তি ভগবান। কি মজার কথা হলো, গোবিন্দ বলছেন, আচ্ছা যে গ্রামে সকলেই ভিখারি, ওখানে কেউ ভিক্ষা চাইলে দেবে গো? ভিখারীর কাছে ভিক্ষা চাইলে দেয়? দেয় না। গোবিন্দ বলছেন কি, সমস্ত সাধু সমস্ত শাস্ত্র আমার নাম দিয়েছে, আমি প্রেমের কাঙাল, প্রেমের ভিখারি, আজ পর্যন্ত কোথাও
এই শব্দটা পেয়েছেন জীবনে, গোবিন্দ হলো ভগবান হলো প্রেমের কাঙাল, প্রেমের ভিখারি। ভক্তকে গোবিন্দ বলছেন, ভিখারির কাছে ভিক্ষা চাইছো কেন? আমি তো প্রেমের কাঙাল, যেখানে প্রেম ওখানে ছুটে যায়। আমি প্রেমের কাঙাল, আমি ভক্তির কাঙাল, আমার কাছে প্রেম ভক্তি নাই। তো ভগবান কার কাছে পাবো? তখনই ভগবান বলে দিলেন, ফুলের মধু যেমন ফুলের কাছে পাওয়া যায় না, মৌমাছির কাছে পাওয়া যায়, তবে শোনো, পিতৃভক্তি পিতার কাছে না সন্তানের কাছে থাকে, স্বামী ভক্তি স্বামীর কাছে না স্ত্রীর কাছে থাকে, গুরু ভক্তি গুরুর কাছে না শিষ্যের কাছে থাকে, তেমন ভগবান ভক্তি ভগবানের কাছে না ভক্তের কাছে। আমি কাঙাল, আমার কাছে প্রেম চাইছো কেন, ভক্তি চাইছো কেন? আচ্ছা আজ পর্যন্ত দেখিয়ে দিন তো ভগবান কাকে প্রেম দিয়েছে ভক্ত ছাড়া। পৃথিবীর ইতিহাসে দেখা যায় সাধু সঙ্গ ছাড়া আজ পর্যন্ত কেউ প্রেম ভক্তি পাই। আচ্ছা বালি মানে বলি ভক্ত গেল কার কাছে? বালি বালি না বলিদাস, প্রহ্লাদের নাতি। বলি ভক্ত গেল প্রহ্লাদের কাছ থেকে। একটু ধ্যান দিন কথাকে, এটা উদ্ধবকে গোবিন্দ বলছে। আর প্রহ্লাদ ভক্তি পেল তার মায়ের কাছ থেকে, কয়াদুর কাছ থেকে। খুব ধ্যান দিন, কয়াদু ভক্তি পেল কার কাছ থেকে? পাণ্ডবদের কাছ থেকে। বিভীষণ ভক্তি পেল কার কাছ থেকে? হনুমানের কাছে। সুগ্রীব রাম পেল কার জন্য? হনুমানের কাছে। আর ধ্রুব ভক্তি পেল কার জন্য? নারদের জন্য। পৃথিবীতে এমন কেহ প্রমাণ করতে পারবেন না কোন শাস্ত্রে নেই যে ভক্ত ছাড়া ভক্তি কেউ সাধু সঙ্গ বাদে কেউ ভক্তি পেয়েছে। আচ্ছা গজেন্দ্র ভক্তি পেল কার কাছ থেকে? হাতি। সে কুমির ধরলো তো, ডাকলো ভগবানকে, ভগবানের নামও জানে না, ও ভক্তি পেল কোথায়? বলো পূর্বজন্মে গুরুদেবের ইন্দ্রদম্ন রাজা ছিল, গুরুদেবের কৃপা পেয়েছিল। এইখানে প্রমাণ হচ্ছে পৃথিবীতে আজ পর্যন্ত কেউ সাধু সঙ্গ ব্যতীত ভক্তি পাই নি, পাবেও না। এই জন্য ভক্তি সম্পদটা ভগবান ভক্তের মধ্যেই হৃদয়ে দিয়ে দিয়েছেন। এই জন্য আপনাদের বারবার ওই কথাটি বলছি, হ্যাঁ, যে যার সঙ্গ করে তার ভাবটা তার মধ্যে সংক্রামিত হয়। এটা এটা একবার, আচ্ছা বড় গুন্ডা দস্যুর যে সেবা করে সে কি হয় পরে? ছোট গুন্ডা হয়। আপনারা লক্ষ্য করবেন, সাধু সঙ্গ করলে হবে না। সঙ্গ কথাটার অর্থ হলো আসক্তি। আমি দাদাদির সাথে সঙ্গ করছি, ইনাদের সাথে সঙ্গ করছি, কিন্তু মনের থেকে দশাত থাক, সাধু সঙ্গ হয়নি। সঙ্গ শব্দের অর্থ হলো আসক্তি। সঙ্গ করে যদি আমার হৃদয় আপনার, আমার আপনার হৃদয় আমি না মিশাতে পারি, সঙ্গ মানে রঙ্গ, রঙ্গ মানে সঙ্গ। যদি রক্তিম না হয়, অনুরাগ না হয়, তাহলে জানবেন সঙ্গ হয়নি। সঙ্গ মানে আপনার হৃদয়টা আমি নিলাম, মালা বদল হয়ে গেল। সঙ্গ করেও তো দলাদলি হয়, মারামারিও হয়, একসাথে সঙ্গ করছি, এখন কমিটি নিয়ে দলাদলি, সঙ্গ নিয়ে মারামারি, কি সঙ্গ হলো? সঙ্গ হয়নি। তাহলে বড় গুন্ডার যে সেবা করে, সাধু সঙ্গ মানে সেবা, খবরদার, সেবা নেওয়ার থেকে সেবা দেওয়ার ইচ্ছাটা, এই কথাটি খুব মূল্যবান। যতদিন আপনার দ্বারা মহতের সেবা সাধু সেবা নিষ্কপটে না হবে, ততদিন সাধু কৃপা বা প্রেম ভক্তি আপনি লাভ করতে পারবেন না। সেবা ব্যতীত মহৎ সেবা ব্যতীত কারো কাছে ভক্তি হবে না। এই পয়েন্টটা চৈতন্য চৈতন্যতে বলে দেওয়া আছে, মহত কৃপা বিনা কোন কাজে ভক্তি নয়। কৃষ্ণ ভক্তি রহুক দূরে সংসার নয় হয়। আরে কৃষ্ণ ভক্তি দূরে রাখো, তোমার সংসার আসক্তি ক্ষয় হবে না যদি মহতের সেবা না করো। আমরা সেবা নিতে শিখেছি, সেবা এই যোগ্য শব্দের অর্থই হলো সেবা। এখানে যা কিছু আয়োজন সব ভক্তদের সেবার, নাম সেবার জন্য, প্রসাদ সেবার জন্য, পাতার সেবার জন্য, এখানে ফুলচন্দন ভক্ত সেবার জন্য, সব সেবার নামই হলো যোগ্য।
সেবা না করা পর্যন্ত কেউ কোনদিন ভক্তি লাভ করতে পারে না। তো উকিলের যে সেবা করে বড় উকিলের, সে কি হয় পরে উকিল হয়। ডাক্তারের যে সেবা করে সে কি হয় গুন্ডার, যে বড় গুন্ডার সেবা করে যে ছোট গুন্ডা হয়। তা আপনি যতদিন সাধু সেবা না করছেন সঙ্গে, ততদিন আপনার মধ্যেও সাধু ভাব আসবে। এই যেন ভগবানেরও মাঝে মাঝে সাধ হয় একটু সাধুকে। এই জন্য রাজস্ব যজ্ঞে গোবিন্দ এটো পাতা ফেললেন, ভক্তের পা ধুয়ে দিলেন। উদ্ধব যখন সুদামা যখন কৃষ্ণের দ্বারকায় গেল, সুদামা তো পাল্যবন্ধু, তুই তা মানি করেই ডাকে, গোবিন্দ সিংহাসনে বসিয়ে সুদামার চরণ ধুয়ে দিলেন। সুদামা বলছে, কানাই আমি তো তোর পাল্যবন্ধু, গলাগলি করে খেলেছি, তুই আমার চরণ ধুচ্ছিস কেন? বলে আজকে শুধু বন্ধু না, আমার গৃহে এসেছিস, আজ তুই পরম সাধু। সাধু ভেবে গোবিন্দ চরণ ধুয়ে দিয়ে ওই জল মাথায় নিলেন, পান করলেন। আর রুক্মিণী সত্যভামা প্রেয়সীদের বললেন, সুদামা যতক্ষণ থাকবে তোমাদের মুখ থেকে যেন হাসি না ফুরায়। হাসি মুখে সুদামাকে সেবা দেবে। সুদামা যেদিন চলে যাচ্ছে কথাটা বড় হৃদয়ে লাগে। সেদিন সুদামা খালি পায়ে এসেছিল, আবার খালি পায়ে চলে যাচ্ছে। পায়ে হেঁটে খালি পায়ে ওই দ্বারকার বালুর উপর দিয়ে চলে যাচ্ছে। শ্রীকৃষ্ণ ভগবান সুদামার পিছনে পিছনে যাচ্ছে। তখন উদ্ধব এসে বলছেন, বাসুদেব তুমি না ভগবান, তুমি তা বুদ্ধি সত্তম, তুমি তোমার বাল্যবন্ধুর পায়ে একটা পাদুকা দিতে পারলে না? এই গরম বালিতে তত্তর উত্তরে হেঁটে যাচ্ছে, পা পড়ে যাচ্ছে, আর তোমারও কি জ্ঞান বাসুদেব? তুমি তো একটা রথ করে ওকে পৌঁছে দিতে পারছো, একটা রথে তুললে তো এই পায়ে হেঁটে এতদূর কষ্ট করে তাকে যেতে হতো না। যেই বলেছে কৃষ্ণের চোখে জল এসেছে। উদ্ধব আমি কাল সারা রাত ভেবেছি, আমার প্রাণের বন্ধুকে আমি আমার সব থেকে প্রিয় রথে করে পৌঁছে দেব, তার পায়ে আমি একটা সুন্দর পাদুকা দেব। কিন্তু সকালে আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি। কেন জানো? কেন জানো? সুদামাদার মতো ভক্তের পায়ের ধুলো যেখানে পড়ে না, সে স্থান পবিত্র হয় না, সে স্থান ধর্ম হয় না। আর সুদামাকে আমি পাদুকা দেইনি, কারণ ওর চরণ ধুলি এই দ্বারকায় যতবার পড়বে তত দ্বারকা ধন্য হবে। আচ্ছা রথ দাওনি কেন? বললো, রথ যদি দিতাম উদ্ধব, মুহূর্তের মধ্যে আমার চোখের আড়াল হয়ে যেত। তাই ভক্তের চরণ, ভক্তকে যতক্ষণ নয়নে দেখা যায় ততক্ষণই নয়নের সার্থক। রথে তুললে আমি সুদামাকে দেখতে পেতাম না, যত দূর চোখ যায় ততদূর নয়ন দিয়ে গোবিন্দ পেছনে কাঁপছে না, তাকিয়ে দেখছেন। এই জন্য মহাপ্রভু যখন সনাতন গোস্বামীকে কাশীতে বারাণসীতে আলিঙ্গন করতে যাচ্ছেন, সনাতন নিজেকে পামর ভেবে আর অধম পাপী ভেবে নিচু ভেবে পিছিয়ে যাচ্ছে। মহাপ্রভু, সনাতন পিছিয়ে যাচ্ছ কেন? শ্লোকটা আমার খুব ভালো লাগে। মহাপ্রভু সনাতনকে ডেকে বলছে, নক্ষ ফলন তাহাদিশ দর্শন নি। সনাতন, তোমার মতো শুদ্ধ কৃষ্ণ ভক্তকে দর্শন করা এই নয়নের ফল লাভ। এই নয়নটা ভগবান দিয়েছেন, এর ফল হলো তোমার মতো ভক্তকে চোখে দর্শন করা। গাত্র ফলন তাহাদিশ গাত্র সঙ্গ, আমার এই দেহের চামড়ার এই চর্মের সত্যবতা তোমার মতো ভক্তকে পরশ করা, আলিঙ্গন করা। আর কি বলছে, জিহ্বা ফলং তাদৃশ কীর্তনহি, এই জিহ্বার সত্যকথা তোমার মতো ভক্তের গুণকীর্তন করা। দুর্লভতা হি ভাগবত লোকে, এই কথা মহাপ্রভু বলছেন। পৃথিবীতে সব সুলভ, আজ গ্রহ নক্ষত্রে যাওয়া যায়, মঙ্গল গ্রহে যাওয়া যায়, চন্দ্রে যাওয়া যায়, পৃথিবী অসম্ভব কিছু নেই। কিন্তু একটা জিনিস জগতে দুর্লভ, তোমার মতো সত্য কৃষ্ণ ভক্ত। তোমার মতো কৃষ্ণ ভক্তই জগতে দুর্লভ। জগতে দুর্লভ বলে কোন বস্তু নেই, সব আজ হাতের মুঠোয়। কিন্তু তোমার মতো সত্য ভক্তের সঙ্গ পাওয়াই দুর্লভ। সনাতন পিছিয়ে যেও না, সনাতন এসো আমাকে আলিঙ্গন করে ধন্য করো। সনাতন দেহে কুণ্ড রসা হয়েছে, মহাপ্রভু আলিঙ্গন করে, সনাতন পিছিয়ে যায়। সনাতনকে ডেকে বলছেন, মহাপ্রভু নিজের গায়ের লালা নিজের গায়ে লাগলে কি ঘৃণা হয়? সনাতন তুমি তো আমার, তোমার কুণ্ডরসা কুণ্ডরসা নয়, ওতে তো কর্পূর চন্দনের সুবাসিত গন্ধ। তোমার গায়ে হতে পারে না, এটা হয়েছে কেন জানেন?
কৃষ্ণ আমাকে পরীক্ষা করবার জন্য তোমার গায়ে কুণ্ড রসা দিয়ে পাঠিয়েছেন, আমি তোমাকে ঘৃণা করি কিনা, আমি তোমাকে দূরে ঠেলে দেই কিনা। স্বয়ং মহাপ্রভু সনাতনকে আলিঙ্গন করলেন। ভগবান ভক্তকে এই কথা বলেন যে ভক্ত দর্শন চোখের সার্থকতা, ভক্তের গুণকীর্তন জিহ্বার সফলতা, ভক্তকে আলিঙ্গন করায় দেহের সফলতা, আর দুর্বল দুর্লভতা হি ভাগবত লোকে, পৃথিবীতে সব থেকে সুদুর্লভ বিশুদ্ধ ভক্ত পাওয়া। ভগবান পাওয়া দুর্লভ নয়, ভগবান সুলভ, ভগবানের প্রিয় ভক্ত পাওয়াটাই হল দুর্লভ। এই জন্য আপনাদের অনুরোধ করব, শ্রদ্ধা সেবা আর সঙ্গ এই তিনটি জিনিস আছে, এখান থেকে হৃদয়ে নিয়ে যান। শ্রদ্ধা আর কি কি বললাম, সেবা আর সঙ্গ, এই তিনটি জিনিস আপনার মধ্যে যতদিন প্রকাশ না হবে ততদিন আপনি ভক্তি রাজ্যে প্রবেশ করতে সাধু সঙ্গ আর ভক্ত বা সাধু সেবা। আর কি বলা হলো, সেবা সঙ্গ আর শ্রদ্ধা, যেটা প্রথমেই বলেছিলাম। শ্রদ্ধা না হলে কিন্তু কোনো কিছুই হবে না। হস্তি স্নানের ন্যায় নিষ্পালে জন্য যারা আসেন তাদের প্রথমে দরকার শ্রদ্ধা, তারপরে সাধু সঙ্গ, তারপরে সেবা। এই তিনটি জিনিসে ভক্তি পূর্ণতা পায়, প্রেম পূর্ণতা পায়। এই জন্য শাস্ত্র বলছেন যে দেখুন, একটা খুব মূল দার্শনিক কথা হলো, পৃথিবীতে আমি এই কথাটি জীবনে কখনো ভাগবতে আলোচনা করিনি, কেন বলছি কথাটা, আজকে দুপুর থেকে ভেতরে কথাটা ভেতরে পরিপাক হচ্ছে, যেমন ফোটে না ওইটা হচ্ছে কথাটি। আমি এক মহতে একজন প্রাজ্ঞ, এ জগতে বিশ্ববরেণ্য প্রাজ্ঞ একজন ভাগবত আচার্যের সান্নিধ্যে এই কথাটা শোনার ভাগ্য হয়েছিল আমার। তিনি একটা অদ্ভুত কথা বলেছেন, সেই কথাটি হল যে পৃথিবীতে পৃথিবীতে তারাই ভগবত কৃপা হতে জীবনকে নিরাবিল নির্মল আনন্দ থেকে বঞ্চিত করেছে, যারা শুধু লোকের মধ্যেই সবকিছু দেখে গেল, অন্যের মধ্যে নিজেকে দেখল না। এটা একটু দার্শনিক কথা, খুব ধ্যান দিয়ে শুনতে হবে। পৃথিবীতে আমরা আজকাল সব লোকেরটা দেখি, কার কত রূপ আছে, কার কত ধন আছে, কার কত ঐশ্বর্য আছে, কার কত ক্ষমতা আছে, অথচ নিজের ভিতরে কি আছে সেটা দেখি না। উনি বললেন, যদি ভগবানকে চাও, প্রেম ভক্তি চাও, এবার থেকে নিজেকে দেখতে শুরু করো। আমি যদি উল্টে সাধুকে বলি, আমার ভেতরে দেখবার মতো কোন সৌন্দর্য বা গুণ নাই, তখন উত্তরে ভগবান বলছেন, এই পৃথিবীতে কোন প্রাণী গুণ শূন্য নয়, কোন না কোন প্রাণী কারো না কোনো মধ্যে কোন সৌন্দর্য আছে আছে। পৃথিবীতে ভগবানের সৃষ্ট কোন বস্তুতে গুণহীন বা সৌন্দর্যহীন কিছু নেই। আমি যদি বলি, কোকিল তুমি কালো কেন, এত কালো কেন, কোকিল বলবে আমার কালোত্ব না দেখে আমার কণ্ঠটা দেখো না, কত অকৃত কণ্ঠ, গুণ আছে কিনা, আছে কিনা। সমুদ্রকে যদি বলি তোমার জল নোনা, তোমার জল পান করা যায় না, ফসলে দিলে মারা যায়, সমুদ্র বলছে তুমি আমার নোনাটা দেখলে, আমার গভীরতাটা দেখলে না, জলের উৎসটা দেখলে না। তার মানে প্রত্যেক বস্তুর মধ্যে কোন না কোন সৌন্দর্য আছে, আর যতদিন আপনি সৌন্দর্যকে না দেখবেন ততদিন আপনি সুন্দর হতে পারবেন না। এখন প্রয়োজন হলো আমার মধ্যে সুন্দর কি আছে তাই খুঁজে দেখা। তার মানে সুন্দর কেন থাকবে, কারণ সুন্দরেরও সুন্দর যিনি, তিনি তো আমার হৃদয়ে আছে। হৃদেশ অর্জুন তিষ্ঠতি, ভগবান আমার হৃদয়ে আছে। তাহলে আজকাল যারা মনে করে জগতে আমার কোন সুখ হলো না, আমার মতো ব্যর্থ জীবন কেউ নেই, আমাকে কেউ ভালোবাসলো না, এই বলেই তো সে চন্দনা কাতর হয়, আত্মহত্যার পথ বেছে নাই, জীবন থেকে ছিটকে পড়ে, মানসিক রোগগ্রস্ত হয়। গোবিন্দ বললেন, সাধু বললেন, ভাগবত বললেন, তোমার মধ্যে মহা সৌন্দর্য, তোমার মধ্যে মহাগুণা, সেটা আবিষ্কার করো। খনি খনি আবিষ্কার না করলে বেরোবে তো সোনা, এরা বেরোবে তো, খনিটা তো আগের আবিষ্কার করতে হবে, তুমি তেমনি করে আবিষ্কার করো। কি আবিষ্কার শোনো, কারো দেখবেন কোনো না কোনো সৌন্দর্য সবার মধ্যে আছে,
একটু ধ্যান দিন কথাতে কারো চোখ পাকা, কারো ঠোঁট পাকা, কারো নাক পাকা, কারো দাঁত ভালো না, ইত্যাদি ইত্যাদি, কারো গায়ের রং কালো। আচ্ছা ওই ব্যক্তি দর্পণের সামনে গেলে কি করে জানে? খুব ধ্যান দিয়ে শোনো, ওই ব্যক্তি দর্পণের সামনে যদি ঠোঁটটা খারাপ হয় তবে সে বলে ঠোঁট খারাপ হলে কি হবে, আমার নাকটা কিন্তু সুন্দর। সে সুন্দরটাকে খুঁজে নেয়, একটা খারাপ দেখালেও, একটা তার অসুন্দর হলেও সে অন্য সুন্দরটা খুঁজতে থাকে। আমার নাসিকাটা সুন্দর, কোনো না কোনো আমার হাতের আঙুলগুলো সুন্দর, পাটা সুন্দর না কিন্তু হাতটা, আমি বলি কি নিজের মধ্যে কোনো না কোনো সুন্দরকে দেখতে থাকুন। সুন্দরকে দেখলে দেখবেন ফাঁসির আসামির মঞ্চে আসামিকে নিয়ে যেতে গেলে যদি তার শিশুর মুখ দেখে না, সন্তানের মুখ যদি ফুল দেখে না, ফুল কোন রাগ রাগিনী সুর ভেসে আসে না, ওই মুহূর্তের জন্য তাওয়ার আবার বাঁচতে ইচ্ছে করে না। তার ভেতরে একটা সৌন্দর্য কাজ করে।